আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? ফানি ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমরা আজ এই ভিডিওতে বাংলা থেকে ইংরেজি একটি বাক্য বা সেন্টেন্স সম্পর্কে জানব। বন্ধুরা, আপনারা এই সেন্টেন্সটি যদি ভালোভাবে শিখেন তাহলে আপনারা অনেকগুলো সেন্টেন্স তৈরি করার মাধ্যমে খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও টপিক হলো একটি কলমের দাম কত। আজকে আমাদের ভিডিও টপিক হলো একটি কলমের দাম কত। একটি কলমের দাম কত, এটা যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে কি হবে? হাউ মাচ ডাজ এ ফ্যান কস্ট। হাউ মাচ ডাজ এ ফ্যান কস্ট, অর্থাৎ একটি কলমের দাম কত। আপনি যদি একটি শাড়ির দোকানে গিয়ে বিক্রেতাকে জিজ্ঞাসা করেন, ভাই একটি শাড়ির দাম কত, সেটা যদি আপনি ইংরেজিতে বলতে চান তাহলে ওনাকে জিজ্ঞাসা করবেন, ব্রাদার হাউ মাচ ডাজ এ শাড়ি কস্ট। হাউ মাচ ডাজ এ শাড়ি কস্ট, অর্থাৎ ভাই একটি শাড়ির দাম কত। আপনি মাছ কিনতে গেলেন, সেখানে যদি আপনি ইংরেজি কথা বলতে চান, ইংরেজিতে কথা বলতে চান তাহলে ওনাকে আপনি জিজ্ঞাসা করবেন যে, ব্রাদার হাউ মাচ ডাজ এ ফিশ কস্ট, ভাই একটি মাছের দাম কত। এরকমভাবে মনে করেন যে আরও অনেক আছে, কলম আছে, খাতা আছে, মাছ, শার্ট, বাড়ি, গাড়ি, কার, হুন্ডা, সাইকেল, অর্থাৎ একটিতে বিক্রি করা যায়, মানে একটি হিসাবে বিক্রি করে এরকম যেসব আইটেমগুলো আছে সবগুলো আইটেম সম্পর্কে যদি আপনি ইংরেজিতে কথা বলতে চান তাহলে আপনাকে এই সেন্টেন্সটা ভালোভাবে আয়ত্ত করতে হবে, আর পাশাপাশি ওই আইটেমগুলোর নাম আপনাকে ইংরেজিতে জানতে হবে। দুইটা কাজ, এই সেন্টেন্সটা শেখা আর ওই জিনিসগুলোর, ওই আইটেমগুলোর অর্থাৎ ওই পণ্যগুলোর নাম আপনাকে ইংরেজিতে জানতে হবে, তখনই আপনি বলতে পারবেন। আমি যদি বলি, ভাই একটা হুন্ডার দাম কত, তাহলে এটা ইংরেজিতে বলতে গেলে, ব্রাদার হাউ মাচ ডাজ এ হুন্ডা কস্ট, হাউ মাচ ডাজ এ মোটরসাইকেল কস্ট, হাউ মাচ ডাজ এ শার্ট কস্ট, ভাই একটা শার্টের দাম কত, ভাই একটা শার্টের দাম কত। এখানে দেখেন বন্ধুরা, এই সেন্টেন্সটার মধ্যে শুধু কলম, কলমের স্থানে অন্যান্য আইটেমগুলোর নাম বসবে, শুধু কলমটার স্থানে, আর সবগুলো ঠিক দেবে। যেমন হাউ মাচ ডাজ এ ফ্যান কস্ট, এখানে এই সেন্টেন্সটার মধ্যে ফ্যান, ফ্যানের স্থানে অন্যান্য আইটেমগুলোর নাম বসবে, শুধু সবগুলা ঠিক থাকবে, ফ্যানের স্থানে শুধু অন্যান্য আইটেমগুলোর নাম বসবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে বন্ধুরা আমার মনে হয় আপনারা আজকের এই টপিকটা সম্বন্ধে বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবেন, আর আমি যতটুকু পারবো ততটুকু আমি আপনাদেরকে একটা লিস্ট দিয়ে দিব, যে পণ্যগুলোর লিস্ট এবং ইংরেজিতে নাম, বাংলা নাম, দুটোটা আমি একটা লিস্ট করে দিয়ে দিব, আপনারা ওখান থেকে শিখে নিতে পারবেন। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, যেন আমি সামনের দিকে আরও ভালো ভালো আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারি, সে আশাই থাকলাম। তো ঠিক আছে বন্ধুরা, অন্য ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।